শেফস ডিজাইরের টিমের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরই চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ধরনের টোস্টের রেসিপি। ফ্রেঞ্চ টোস্ট আমরা সবাই করি, খুব কমন, খুব পপুলার একটা ডিশ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইটালি টোস্ট। এই টোস্টটা আমি খেয়েছিলাম ইটালিতে যেয়ে। এত মজার, এত ক্রিমি চিজি টোস্টটা হয়, আপনারা একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। রেস্টুরেন্টে রেসিপিটা জিজ্ঞেস করলে ওদের ব্যবসার কারণে যে বলবে না, তাই আমি আর জিজ্ঞেস করিনি। তবে সেই রেস্টুরেন্টে যে আমি তিনবার খেয়েছিলাম, শুধুমাত্র বোঝার জন্য যে কী কী ইনগ্রিডিয়েন্টসের ভিতরে দিতে পারে ওরা। চলুন, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। ইডলি টোস্টটা করার জন্য আমি 6টা পাউরুটি স্লাইস নিয়েছি। আমি স্যান্ডউইচ ব্রেডটা নিয়েছি চারকোনা হয় দেখে। নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আলুটা আমি সেদ্ধ করে নেব। নিয়েছি 4টা ডিম। নিয়েছি আধা কাপের মতো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আমি খুব মিহি কুচি করে নিয়েছি। লাগবে মজারেলা চিজ আর কিছু ডেলিমেট। আমি এই ডেলিমেটটা চিকেনটা নিয়েছি। এই ধরনের স্লাইস করা ডেলিমেটগুলো যদি আপনারা না পান, তাহলে আপনারা সসেজও এখানে দিতে পারেন, বা চিকেন ব্রেস্ট সেদ্ধ করে নিয়ে স্লাইস করে নিয়েও এখানে দিতে পারেন। তবে রেস্টুরেন্টে ওরা এটাই দিয়েছিল। আমি এখানে 16টা পিস নিয়েছি। নিয়েছি লবণ, কালো গোলমরিচের গুঁড়া, লাগবে ইটালিয়ান ড্রাই মিক্সড হার্বস, আর আমি আলাদা করে আবার নিয়েছি ড্রাই অরিগানো। নিয়েছি ক্রিম চিজ। আপনাদের কাছে ক্রিম চিজটা না থাকলে আপনারা এর বদলে মেয়োনিজও দিতে পারেন। নিয়েছি 1 কাপ ফ্রেশ দুধ। এই দুধটা দিয়ে আমি আলুটা সেদ্ধ করব, আর এই দুধের থেকে অল্প একটু দুধ দিয়ে আমি ডিমটাও ফেটিয়ে নেব। এই লাগছে আমাদের উপকরণ, আর টোস্টটা ভাজার জন্য আমাদের লাগবে রান্নার তেল। আমি প্রথমে আলুটা ছিলে নিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরা করে দুধ দিয়ে সেদ্ধ করতে দেব। তারপরে আমি অন্য প্রিপারেশনে যাব। আলুগুলি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আলুগুলি আমি হাঁড়ির ভিতরে দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অরিগানো আর সামান্য একটু লবণ। আলুর সাথে দুধ, হার্বস আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে চুলাতে উঠিয়ে দেব। চুলা জাল করে দেব মৃদু আঁচে। তারপরে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এর মধ্যে আমি অন্যান্য প্রিপারেশনগুলি করে নেব। একটা বাটির ভিতরে আমি 4টা ডিম ভেঙে তারপরে ফেটিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 4/1 কাপ দুধ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে পাশে রেখে দিয়ে আমি পাউরুটি স্লাইসগুলি থেকে বর্ডারটা কেটে নেব। পাউরুটির এই বর্ডারটা কিন্তু ফেলে দেবেন না, এটা টোস্ট করে নিয়ে তারপরে গুঁড়া করে এটা ব্রেড ক্রাম করে ফেলবেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু দুধ আছে, আমি আরও কিছুক্ষণ রেখে দুধটা একদম শুকিয়ে নেব। আলুটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি, কোনো দানা নেই। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলি। ক্যাপসিকাম কুচি দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মজারেলা চিজটা আমার দলা হয়ে আছে, আমি এটা ভেঙে গুঁড়া গুঁড়া করে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো মিক্সড হার্বস, 1 চা চামচ ড্রাই অরিগানো আর সামান্য লবণ। তারপরে আমি চিজটা মিক্সচার, ড্রাই অরিগানো আর লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ইডলি টোস্ট করার জন্য আমাদের প্রিপারেশন শেষ। এখন একটা পাউরুটি স্লাইস হাতে নিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা আলুটার সাথে যে আমি ক্যাপসিকাম কুচিটা মিশিয়ে রেখেছিলাম সেই স্প্রেডটা। আলুর উপরে দিয়ে দিচ্ছি মিট স্লাইসগুলি। আলুর মিশ্রণটার উপরে আমি 4টা মিট স্লাইস দিচ্ছি। মিট স্লাইসেস বিছিয়ে দিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হার্বসের সাথে মিশিয়ে রাখা মজারেলা চিজ। মজারেলা চিজ মিট স্লাইসের উপর বিছিয়ে দিয়ে আমি আর একটা স্লাইস নেব পাউরুটির। তারপরে সেই পাউরুটির স্লাইসটার উপরে আমি স্প্রেড করে নিচ্ছি ক্রিম চিজ।
ক্রিম চিজ লাগানো এই রুটিটা এখন আমি আলু চিজ আর মিক্স স্লাইসের রুটিটার উপরে বসিয়ে দেব। এভাবে আমি বাকি চারটা রুটিও দুটা দুটা রুটি করে স্যান্ডউইচ বানিয়ে নেব। আমার তিনটা স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। এখন এই স্যান্ডউইচগুলির মাঝখানে কেটে দিয়ে আমি একটা স্যান্ডউইচ থেকে দুইটা স্যান্ডউইচ করে নিচ্ছি। ছয়টা পাউরুটি স্লাইস থেকে আমার ছয়টা স্যান্ডউইচ হয়ে গেল। এখন আমি এই স্যান্ডউইচগুলি ডিমের ভিতরে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নেব। ডিমের ভিতরে ডোবানোর আগে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য কিছু তেল। তেল যখন হালকা গরম হবে তখন ফেটানো ডিমের ভিতরে একটা করে স্যান্ডউইচ ডুবিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। ডিমের ভিতরে স্যান্ডউইচটা ডোবানোর আগে আমরা দুহাত দিয়ে স্যান্ডউইচটা হালকাভাবে চাপ দিয়ে নেব, যেন ডিমের ভিতরে স্যান্ডউইচটা ডোবানোর সময় স্যান্ডউইচের ভিতর থেকে কিছু বের হয়ে না আসতে পারে। তেল গরম হয়ে গেছে, চুলার জাল আছে, মাঝারি আছে। তেল কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি স্যান্ডউইচগুলি ডিমের ভিতরে ডুবিয়ে একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দেব। খুব বেশি চাপাচুপি করে স্যান্ডউইচগুলি দেবেন না, তাহলে কিন্তু উঠাতে খুব কষ্ট হবে। টোস্টার একটা দিকে হালকা করে ভেজে নিয়ে আমরা উল্টা করে দিয়ে অন্য সাইডটাও হালকা লাল করে ভেজে নেব। এইভাবে ডিমের ভিতরে ডুবিয়ে নিয়ে আমরা সবগুলি স্যান্ডউইচ এপাশ ওপাশ দুই পাশ হালকা লাল করে ভেজে নিয়ে তেলের ভিতর থেকে তুলে একটা কিচেন টিস্যুর ওপরে রাখবো, যেন বাড়তি তেলগুলি সব শুষে নেয়। আমি চারটা ডিমের সাথে চারের এক কাপ দুধ মিশিয়ে নিয়েছিলাম, সব ডিমটুকু কিন্তু আমার লাগেনি। এই ডিমটা আমি আলাদা করে ভেজে ফেলব। টোস্টগুলি সব ভাজা হয়ে গেছে, আপনাদেরকে কেটে একটা ভিতরে দেখাই কেমন হয়েছে। দেখুন টোস্টার ভিতরটা কেমন চিজি। আমার এত লোভ লাগছে আমি আর কথা বলতে পারছি না। আমি গরম গরম এটা খাই আর আপনারা ততক্ষণ রেসিপিটা দেখুন। আমার এই রেসিপিটা ট্রাই করুন আর যখন ইতালিতে যাবেন তখন অবশ্যই এই টোস্টটাও খেয়ে দেখবেন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।